আজ আমরা জেনে নেব গুরুতর আক্রান্ত করোনা রোগীদের যে 11টি পরীক্ষা করতে বলেন চিকিৎসকেরা। প্রাথমিক চিকিৎসার পরে কোনো গুরুতর আক্রান্ত করোনা রোগীদের অবস্থার উন্নতি না হলে বা কোনো কারণে অবনীত হলে তার প্রকৃত অবস্থা বোঝার জন্য নানা ধরনের টেস্টের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। তার মতে এই 11টি পরীক্ষা করতে বলেন চিকিৎসকেরা। 1. সিআরপি, শরীরে কোনো চলমান সংক্রমণ আছে কিনা সেটি বোঝার জন্য চিকিৎসকরা এই টেস্টের পরামর্শ দিয়ে থাকেন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন সিআরপি পরীক্ষা ডাক্তারদের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি নির্ধারণেও সাহায্য করতে পারে। 2. সিবিসি, একজন রোগীর শরীরে যে কোনো সংক্রমণ দেখার জন্য এই টেস্টটি গুরুত্বপূর্ণ। এই টেস্টের মাধ্যমে চিকিৎসকরা শরীর সম্পর্কে একটি সাধারণ ধারণা পান। এটি একটি টেস্ট প্রোফাইল, এর মধ্যে অনেকগুলো ধ্রুবক থাকে। ব্লাড সেল বা রক্তকণিকার কাউন্ট বা পরিসংখ্যান দেখা হয় এর মাধ্যমে। রক্তের কণিকা কোন পর্যায়ে আছে সেটি বোঝার জন্য করোনায় আক্রান্তদের এই টেস্টের পরামর্শ দেন চিকিৎসকরা। প্রোক্যালসিটনিন, করোনায় আক্রান্ত রোগীর অবস্থা অনেক সময় দ্রুত খারাপ হয়ে যায় মারাত্মক সংক্রমণের কারণে। জীবনকে হুমকির মুখে ফেলে এমন মারাত্মক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন বোঝার জন্য এই টেস্ট করা হয়। 4. ফেরিটিন, ফেরিটিন রক্তে আয়রনের মাত্রা দেখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দেখার জন্য পরীক্ষার জন্য এই টেস্ট করা হয়। করোনায় আক্রান্ত রোগীদের এক পর্যায়ে আয়রন ঘাটতি তৈরি হয়, সেটি বোঝার জন্যই চিকিৎসক এই টেস্টটি দিয়ে থাকেন। 5. আরবিএস, কারো শরীরে ডায়াবেটিস আছে কিনা বা রক্তে সুগার লেভেল সম্পর্কে জানতে এই পরীক্ষা করা হয়। 6. এস ক্রিয়েটিনিন, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা নির্ণয় করলে বোঝা যায় কিডনি কতখানি কর্মক্ষম আছে। ক্রিয়েটিনিনের মাত্রা নির্দিষ্ট লেভেলের উপরে হলে বোঝা যায় তার কিডনি সমস্যা হয়েছে। করোনায় আক্রান্তদের কিডনি নিয়ে সমস্যায় পড়ার আশঙ্কা থাকে, সেজন্য এই টেস্ট দিয়ে থাকেন চিকিৎসকরা। 7. ডি ডাইমার, রক্ত জমাট বাঁধার ঝুঁকি মাপার আরেকটি একক হল ডি ডাইমার নামে একটি প্রোটিন। স্বাস্থ্যবান রোগীর রক্তে এটা দশক থেকে 100 হিসেবে মাপা হয়, কিন্তু কোভিড রোগীর দেহে এই স্তর 60, 70 বা 80 হাজার পর্যন্ত উঠতে দেখা গেছে। তাই রক্তে জমাট বাড়ছে কিনা সেটি বোঝার জন্য এই টেস্ট। 8. এইচআরসিটি স্ক্যান, ফুসফুসের অবস্থা দেখার জন্য এটি করা হয়। এক রোগীর করোনা পরীক্ষায় দেখা গেল তিনি করোনামুক্ত, কিন্তু উপসর্গ রয়েছে। পরে তাকে এইচআরসিটি স্ক্যান করানো হলে দেখা গেল তার নিউমোনিয়ার লক্ষণ রয়েছে। সুতরাং বলা যায় করোনা পরীক্ষার পাশাপাশি এই পরীক্ষাগুলোরও বিশেষ কার্যকারিতা আছে। এছাড়া বুকের এক্স-রের মাধ্যমেও প্রাথমিকভাবে ফুসফুসের সংক্রমণ আছে কিনা দেখা যায়। সাধারণভাবে প্রাথমিক অবস্থা বোঝার জন্য এক্স-রে করা হয়। 9. এবিজি আর্টেরিয়াল ব্লাড গেজ বা এবিজি টেস্টের মাধ্যমে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা হয়। রক্ত ও হার্ট রেট দেখার জন্য এটি গুরুত্বপূর্ণ। 10. IL-6, মূলত ফুসফুসের সংক্রমণের মাত্রা বোঝার জন্য এই টেস্টটি করা হয়। এর মাধ্যমে ফুসফুস কতটা ক্ষতিগ্রস্ত হলো তা চিকিৎসকরা বুঝতে পারে। এর আগে এক গবেষণায় দেখা গেছে IL-6 এর মাত্রা বেড়ে যাওয়ার সাথে কোভিড আক্রান্তদের মৃত্যু হারের সম্পর্ক আছে। 11. আরটিপিসিআর করোনার লক্ষণ দেখা দিলে বা এমনকি কোনো করোনা রোগীর সংস্পর্শে এলে করোনা পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আর করোনার ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য টেস্টটির নামই আরটিপিসিআর টেস্ট। কোভিড-19 ভাইরাসটির কারণে উপসর্গ দেখা দিচ্ছে কিনা সেটা বুঝতে গলার ভেতর এবং নাকের গোড়ার কাছ থেকে তুলা দিয়ে লালা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষাটির নাম হলো রিয়েল টাইম পিসিআর বা রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পরে ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করে বোঝা যায় যে রোগী পজিটিভ নাকি নেগেটিভ। টেস্টগুলোতে খরচ কেমন এবং কোথায় করা যায়? দেশের 127টি পরীক্ষাগারে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 52টি সরকারি ও বাকি 75টি বেসরকারি। সরকারিগুলোতে এই পরীক্ষার ব্যয় খুব কম হলেও বেসরকারিগুলোতে 3 থেকে 5 হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। সরকারি বুথ বা হাসপাতালে নমুনা দেওয়ার ক্ষেত্রে বর্তমান ফি 100 টাকা, আর বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে 500 টাকার ফি 300 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে বেসরকারি হাসপাতালে পরীক্ষার ফি কমপক্ষে 3,500 টাকা, আর বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে আরও 1,000 টাকা দিতে হয়। ধন্যবাদ সকলকে।